দক্ষিণ জেলার অবস্থা আকাশ এবং সড়ক পথে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন প্রথমে হেলিকপ্টারে চেপে উদয়পুরে আসেন। খিলপাড়া মার্কেট সেট এবং খিলপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বন্যা কবলিত সাধারণ জনগণের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী জানান, যাদের বাড়ি ঘরে জল প্রবেশের ফলে জরুরি নথিপত্র আনতে পারেনি তাদের পুনরায় নথি বের করে দেওয়া হবে। সবাইকে আরও বলেছেন সরকার পাশে আছে। সরকার তো কাজ করছে পাশাপাশি, মানে এই কাজটা হচ্ছে আমাদের, বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে সাহায্য করছেন অমিত শাহজিকে আমি বারবার ধন্যবাদ দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীজিও জানেন তো, যেভাবে মানে সব বিষয়ে যা বলছি তাই দিচ্ছেন। তো এনডিআরএফ টিমও এখানে এসছে, হেলিকপ্টার দিচ্ছে, সমস্ত সামগ্রী বিভিন্ন জায়গায় ফুড প্যাকেটগুলো দেওয়া হচ্ছে, যা এক্সট্রিম যা যা করার তাই করছে।